Hello everyone, this is Fraixer. Our last reshare tutorial video te onake comment korechilo je bhai 5m er location kibhabe change korte hoy server gula download korte korte to c drive bhore jay eta location change korar kono system ache kina to ajke ami shetai dekhabo to first of all ami amar 5m er file location e click korlam gelam and এখানে যে চারটা ফাইল আছে এই চারটা ফাইল সহ এইখানে যে 5m ফোল্ডারটা এটা আমি কন্ট্রোল x দিয়ে কাট করে নিলাম আপনারা চাইলে রাইট ক্লিক করে ম্যানুয়ালি কাট করতে পারেন এখানে অথবা এই যে কাট করে নিলাম and then আমি এটা আমার d ড্রাইভে পেস্ট করব তো এখানে চাইলে আরেকটা 5m ফোল্ডার ক্রিয়েট করতে পারেন 5m আমি ক্রিয়েট করব না আমার দরকার নাই আমি ডিলিট করে দিলাম এন্ড এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে 5m পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছেন এটা আপনার 5m এ যত সার্ভার আছে সব সহ কপি পেস্ট হবে তো সি ড্রাইভে জায়গা নেওয়ার কোনো মানেই নাই এখানে এখন 69 জিবি খালি আছে আমরা দেখব এটা হওয়ার পর কত জিবি খালি থাকে এই যে 72 জিবি খালি হয়ে গেছে তো দেখতেছেন আমার 5m কিন্তু শিফট হয়ে গেছে এখন আমি যদি এটা আবার ওপেন ফাইল লোকেশন করি দেখতে পাচ্ছেন লোকাল ডিস্ক ডি মানে লোকাল ডিস্ক সি তে আর নাই এটা এরপর আমি যদি 5m লঞ্চ করি এটা যেহেতু ডিস্ক চেঞ্জ করা হয়েছে এটা কিছুক্ষণ টাইম নেবে এটা অন হইতে কিছুটা টাইম লাগবে তো দেখতেছেন এটা কিন্তু ওপেন হয়েছে এখন যদি আমি কোনো সার্ভারে কানেক্ট করি বুম as you can see আমার কিন্তু এই সার্ভারে কানেক্ট হয়ে গেছে and easy as that তো এই দ্যাটস অল আর যদি আপনাদের মনে হয় যে এই লোগোটা এমন হলো কেন আপনারা জাস্ট সিম্পলি এটা ডিলিট করে দিয়ে আমি 5m আগে আর ভুল অন করে ফেলছি যাই হোক FiveM.exe open file location up eternal open file location আরে আমি direct D drive থেকে করি ওইভাবে একটু problem হইতেছে send to desktop shortcut and you're done এগুলো কেটে দিলাম and yeah that's all thank you for watching my video goodbye